সমাবতে তোমিং শাইং ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবাকা লিল্লাযীনা আমানু আদুনিয়া যে ফাতোমা কলি বহা কিলাব রাহু ইবনে মাসাদ ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবি ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নওগাঁ জেলার বদলগাছি থানার অন্তর্গত বামনপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 11তম এটা মহতি আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জানা মাওলানা ইয়াসিন আমিন, সম্মানিত পরিচালক জামাতে ইসলামী বাংলাদেশের পাহাড়পুর ইউনিয়ন পরিষদ বদলগাছি নওগাঁর সম্মানিত আমির জানা মাওলানা কামরুজ্জামান, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জয়পুরহাট জেলা জামাতের শ্রদ্ধাভাজন আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, মঞ্চে বসা আছেন অন্যান্য ওলামা ইকরাম, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ইয়াসিন আলী, মাওলানা রেজাউল করিম সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমাদের বুকের উপর থেকে বিশাল এক পাথর যিনি নামিয়ে দিয়েছেন, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। জেলামি সাহেব বলছিলেন যাদের মাধ্যমে আল্লাহ এই অর্জন আমাদেরকে দিলেন, তাদেরকে দেশে অনেকে এখনো পর্যন্ত শহীদ এ শব্দটা বলতে রাজি না, এটা যে কত বড় হীনমন্যতা, ওরা তো আসলে বাস্তবতায় পড়েনি এই কারণে টের পাচ্ছে না। শহীদ এই শব্দটা যে কত দামি, এই শব্দ নিয়ে যারা আজ উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে তাদেরকে আহ্বান জানাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় তারা মারা গেছে কথা বলা নিষেধ। মুখের উপরে আল্লাহ 44 ধারা জারি করে দিয়েছেন, মুখের উপরে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ১৫৪ নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা বলা যাবে না, বিশেষ করে যারা শহীদ হয়েছে আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে এরা মারা গেছে এ কথা বলা নিষেধ। কে বলছেন বলেন তো? আল্লাহ।
তাহলে যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ, মুখ দিয়ে কথা বলা যাবে না, যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে এই জন্য আল্লাহ মুখের উপরে এই নোটিশ দিয়েছে। দ্বিতীয় নম্বরে কি, মানুষ হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে যে লোকটা মারা গেছে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ধারণাও করবি না, যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে এ ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং এ মানুষগুলো আল্লাহর কাছ থেকে রিজিক পায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এদের যে মানুষগুলোর মাধ্যমে আজকের পরিবেশ আমরা পেলাম, মাত্র 2 মাস আগে এখানে আসতে চেয়েছিলাম, সঠিকভাবে আমি আসতে পারিনি, পথ থেকে ঘুরে চলে গেছি, অথচ সেই ময়দানে আল্লাহ যাদের মাধ্যমে এ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন, বলেন আমিন। রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন, আহ্বান জানাচ্ছি তাদেরকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন, অঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে, প্রত্যেক পরিবারে আমার মনে হয় কমপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক 5 লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার, আর প্রতি পরিবারে যে কোনো একজনকে হলেও তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার। যদি বলেন টাকা নেই, দরবেশের টাকা নেই, কোথায় গেল, নিয়ে আসেন দরবেশের টাকা, এই টাকাগুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলোর সচলাচল কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার, এদের কারণে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। গত 2 দিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম অনেক কুষ্টিয়ার 500 আলেমকে ডাক দিয়েছিলেন, সব ঘরনার আলেমরা এসেছিল, প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত আলোচনা ওখানে হয়েছে, 8-10 মিনিট করে করে। তো এই যে 30 সেকেন্ডের ভেতরে যেটা বললাম এটা শোনার পরে কি মনে হচ্ছে বলেন, 500 আলেম এক জায়গায়, কোনো পাহারাদার নেই, কোনো পুলিশ নেই, কোনো গোয়েন্দা নেই, শুধু আলেমেরা, অথচ আগস্টের 5 তারিখের আগে যদি 500 না 5 জন এক জায়গায় হইতো, হতে দিত কত রকমের কথা বলতো বলেন তো, যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, এখানে জঙ্গির তৎপরতা চালানো হচ্ছে, অথচ 500 এক জায়গায় কোনো ফতোয়া নেই, এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শব্দটা, এটা বৈষম্য, এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, কারা এটা তৈরি করেছিল, উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না, সংস্কার যখন আরম্ভ করছেন, সংস্কার শুরু হয়ে গেছে, আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দোসর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে, নাইলে এই 2-3 দিন পরে পরেই দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে, আমি আনসার, আমি অমুসলিম, এমনকি 2 দিন পরে ওরা প্রতি তাদেরকে রাস্তায় নামাবে, জালেমদেরকে ঘৃণা করি শুধু আমি, আল্লাহ আল্লাহ এত বেশি ঘৃণা করেন জালেমদেরকে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত ফি জিলালিল ফারানি আছে, তাফসীর পড়া করতে গেলে সময় লাগবে, আমি অল্প কথায় বোঝাচ্ছি। আল্লাহ বলেন হে নবী, আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। এখানে ইয়াজলিমুন আন নাস আছে, ইয়াজলিমুন আল মুসলিমুন আনি, যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে, মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করলেন, আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি।
শখের সংবাদ দিচ্ছি একটা, না এখন মনে হয় বলা ঠিক হবে না, দরকার নেই, না 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 এরা ঢা, এটা আমার নিজের ব্যাপার, এটা না কালকে বলবো, কালকে আসে মাহফিল গায় মান্দা কাল, না বলা নিষেধ আছে, আমি বলে ফেলেছি, চুপ করেন, আপনি বেশি বলছেন না, বলছি কত কালকে, আগামীকাল বলবো, আগামীকাল বলবো, আমি আগে একটা পাবো তো, এখন পেয়েছি কিন্তু এখনো 100 ভাগ না, কালকে বলবো ইনশাল্লাহ, না সমস্যা আছে ভাই। আমার ভাইরা আমি আয়াত দিয়ে যেটা বের করতে পেরেছি, পৃথিবীর মানুষ যদি আপনাকে মামলা দিত, এই যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল রাষ্ট্র, শেষ হয়ে গেল, বের হয়ে আসলাম, হয়তো কষ্ট দিয়েছে 3 বছর মতো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে, অথচ নিজে তিনি বিচারপতি, নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই যদি মামলার বাদী হয়, এই বিবাদী যিনি বলেন তো কি অবস্থা তার হবে, এজন্য জালেম, এদের বিরুদ্ধে পৃথিবীর মানুষের মামলা না, আপনার বিরুদ্ধে আল্লাহর মামলা, আল্লাহ নিজে কেস করবে আপনার নামে, পরের শব্দটা আরো কঠিন। সুতরাং জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আয়নাঘর হিসাবে দেখতে পেলাম, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না, আমার যতটুকু বিশ্বাস, আমি নিজে থেকে দেখেছি আয়না ঘরের মাটির নিচে বাস্তবতা যা মনে হচ্ছে, 18 কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে, ব্যারিস্টার আর মানের বউ কখনো মাফ করবে না, কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না, উনি নিজে বাস্তবতা টের পেয়েছেন, যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে, আমান আজমির কাছে মাফ না চাবে, আর মন থেকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না, আল্লাহর চাইতে ওরা বড় হয়ে গেল, না আল্লাহ ওদের উপরে যে দায়িত্ব ছেড়ে দিয়েছে, কারণ এটা হক বললা না, ওটা হক বলে বাদ, আপনি হক বলে বাদ নষ্ট করেছেন, এরপরেও যদি কেউ জালেমের পক্ষ নিয়ে মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য, আপা কোনো ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই, এরকম কথাবার্তা বলে নিজেদেরকে যারা শক্ত করতে চাচ্ছেন, আপনিও আল্লাহর মামলার আসামি, ইয়াদের ব্যাখ্যায় হাদিস পেয়েছি, আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতে আমার হাতে হাউজে কাউসার পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু দুনিয়ায় যারা জালেম ছিল, জালেমের দোষও ছিল, এদের জন্য কাউসারের পানি হারাম। আপনি এখন টের পাচ্ছেন কথা কতদূর গেল, এরপরও যদি কেউ জালেমের পক্ষে সাফাই গায়, আমার মনে হয় ওর বিবেক মরে গেছে, ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে, এর চাইতে খারাপ ভাষা আমার আর জানা নেই। এরপরও কিছু মানুষ দেখবেন সাফাই গাবে জালেমদের, আর মানুষ নেই, ওর কলব মরে গেছে, কলব মরে যায় কখন, কোরআনে কারিম জানিয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক 3টি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, যারা চোখ দিয়ে দেখার পরও না দেখার ভান করে থাকে, যারা কানা শোনার পরও না শোনার ভান করে থাকে, এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দেব এই জন্যই বানিয়েছি। অথচ বাংলাদেশের দিকে তাকান, এই 3টা ইন্দ্রিয় শক্তি কাজে লাগাচ্ছে না এরকম মানুষ বেশি, যদিও দিন পাল্টাচ্ছে, এখন অনেকে এখন এগুলো কাজে লাগাচ্ছে, যে না আর কতদিন বোবা হয়ে থাকবো, বিবেকটা কাজে লাগানো দরকার। আমার সামনে 5 তারিখে 14 জন মানুষকে বিনা কারণে বিনা উস্কানিতে মেরেছি, বাংলাদেশ জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে ছিলাম ওনার আমি 4 দিন মাত্র, লোকটার যে আচরণ, মহামালাত, মহাসারাত, বিশেষ করে ওনার যে আমল, ওনার যে ইমান এবং ভরসা আল্লাহর প্রতি, আমি যে কোরআন হাতে নিয়ে বলতে চাই,
এই বাংলাদেশে যদি কেউ টাটকা জিন্দা আল্লাহর ওলি দেখতে চায়, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবে, কোন সন্দেহ নেই, উনি ওলি, নির্ভেজাল ওলি। অনেক ওলির ভেতরে তো ভেজাল আছে, ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি। আপনি সেজদা দিয়ে দুই তিন মিনিট পাঁচ মিনিট থাকেন, অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা দাড়ি চুল ভুরু পর্যন্ত বেঁকে সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ যুবক প্রতিদিন তিন চারটা করে হাজিরা দিয়ে এসে রাত নয়টা দশটায় ঢুকত কারাগারে। আমরা তো এমনিতেই দুর্বল মানুষ, তারপরও ঘুমিয়ে যেতাম নয়টা সাড়ে নয়টা দশটার ভেতরে, আর উনি কিছু জিকির করে দরুদ পড়ার পরে সেজদা দিত। এক একটা সেজদায় প্রায় ৪৫ মিনিট, এক ঘন্টা দেড় ঘন্টা শেষ। দেশের শহীদ পরিবারকে প্রত্যেককে ২ লক্ষ করে টাকা বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া আরম্ভ অলরেডি করেছে। রবিবারের দিন যাবে কুষ্টিয়াতে, ৩০ লক্ষ টাকা উনি বলেছে আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে, যে আমি এগুলো যে এই পরিবারের ১৫ জন শহীদ দিয়ে আসবো ২ লাখ করে। এদেশের আরো তো অন্যান্য রাজনৈতিক দল আছেন, সবাই যদি আজ এগিয়ে আসতেন, এবং যারা জুলুম করে টাকা পয়সাগুলো কামাই করেছে এই টাকাগুলো যদি এখন সব ফিরিয়ে নিয়ে এসে এই মানুষগুলোকে দিতেন, স্বাধীনতার আসল সুখ পাওয়া যেত। আহ্বান জানাচ্ছি, ইসলামী আন্দোলন একামত দিনের দায়িত্ব পালন করতে গিয়ে এ কঠিন পরিস্থিতিতে যারা শহীদদের পাশে দাঁড়াচ্ছে, এ মুক্তভাবে কথা বলা, মুক্তভাবে চলাফেরা করার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ করে দিলেন, আপনি যদি এখন তাদের গুরুত্ব না দেন তাহলে নিয়ামতের না শুকরিয়া হবে। অথচ কোরআন জানাচ্ছে লাইন শাকারতুম লাজিদান্নাকুম, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে, আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও, না শুকরি করো, গফুরি করো, আল্লাহ ওটা ছিনিয়ে নেবে, কঠিন বিপদের ভেতরে ফেলে দেবে। বলে নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আজটা মানার তৌফিক দিন। বলেন আমিন। যারা জুলুম করেছেন তারা এখন কোন পর্যায়ে আছেন আপনি টের পেলেন? তারা হামজার মামলার আসামি না, ওরা সরাসরি আল্লাহর কেসের মামলার আসামি। দুই নাম্বার শব্দটা তো আরো মারাত্মক, এবার বাস্তবের সাথে মিলান দেখবেন, মিলবে। যারা এই পৃথিবীকে অশান্ত করার জন্য, এই দুনিয়াকে অশান্ত করার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝে বিদ্রোহ করছেন, ওরা আজ হিন্দুদেরকে কাজে লাগিয়ে পারে নাই, হালে পানি নেয়নি, এরপরে লাগিয়েছে আনসারদেরকে। কি কাজ? আমি তো আনসারের কোনো কাজ খুঁজে পাই না। কয়েকদিন আগের রিপোর্ট, এ বাংলাদেশে ৪০,০০০ আনসার নিয়োগ হয়েছে, তার ৩৩,০০০ হচ্ছে সব গোপালগঞ্জের ৬৪টা জেলার, এক জেলায় যদি ৩৩,০০০ নেওয়া লাগে ৪০,০০০এর ভেতরে, আমরা কি ঘাস কাটছি? ওরা এমনি নেমেছে, এত অধিকার আদায় করার জন্য মাঠে নামার শক্তে ১৫ বছর কোথায় ছিলেন? দায়িত্বে তিনি এখন আছে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে আমরা আহ্বান জানাবো, পুলিশ ছাড়া যদি ৫ তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত চলতে পারে, আনসার ছাড়া হয়ে চলবে, কোনো দরকার নেই। ওইটা দিয়ে যখন কাজ হচ্ছে না, ওরা কিন্তু সামনে আর একটা জিনিস নিয়ে আসতেছে ডাক্তারদেরকে, যে ডাক্তাররা ডাক্তার নামে শুধু ছিল নাম, এই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে। এইটা হালে পানি জানার পানি আসবে না, কারণ দেশের ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে যায়নি। এরপরও দেখবেন যখন হবে না তখন ওরা গার্মেন্টস এর মানুষগুলোকে কাজে লাগাবে, কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে ফেলছি।
আচ্ছা গোপনে গোপনে উপর থেকে সাহস পায় যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এরকম বহু আছে সব আগে থেকে বলে দেয় যে সামনে ডাক্তারদের নামাবে রাস্তায়, এরপরে গার্মেন্টস শ্রমিকদেরকে, এটাও যদি না হয় দরকার হয় গোয়ালন্দ ঘাটের পথে তাদেরকে নামাবে। যারা এদের সাহায্য করার জন্যে, এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা বিদ্রোহ করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। এটা তো আমি বানালাম, সরাসরার 25 নম্বর পারার 42 নম্বর আয়াত, এটা আমি আয়াত পারা পৃষ্ঠা সব বলে দিচ্ছি। এরপরও কারো অবিশ্বাস হলে আপনি কোরআন শরীফ নিয়ে তাফসির এখানে নিয়ে আসে আমি দেখিয়ে দিচ্ছি, মানে নিজেও পড়াশোনা করবেন না। আবার হামজা বলবে আপনি মানবেনও না, আপনি কি হয়েছেন কি, এখান থেকে 5 তারিখের আগে বাংলাদেশ এখন আছে, এখন 29 তারিখ, আপনি টের পাচ্ছেন? আবেগে লাফাবেন না। আহ্বান জানাচ্ছি যখন সংস্কার সংস্কার আরম্ভ হয়েছে এই দেশে, আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবচাইতে বড় বড় জুলুমগুলো সংগঠিত হয়েছিল তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় চার টানিয়ে দেওয়া দরকার। চার দোকান থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টাঙিয়ে দিন, ভবিষ্যতে কোনো জালেম যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ওরা আসবে আবার ফিরে, কয়েকটার অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না, না ওরা কিন্তু জাতে মাতা। তাহলে ঠিক, আজকে একজন বক্তব্য দিস এক জালেমে যে আমরা জাতে মাতা, তাহলে ঠিক আছি। এখানে জয়পুরহাট এবং নওগাঁবাসী আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আমি রাজনৈতিক ভাবে একটা দলের সাপোর্ট করি, ভালোবাসি, সাহায্য করি, কিন্তু এখানে কথা বলার জন্য আমি রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি, আমি দাওয়াত নিয়ে এসেছি। কোরআনে কারিমের সঠিকটা আমি তুলে ধরবো, আপনাকে মেনে নেওয়া লাগবে, আর যদি বলেন না ভুল হচ্ছে তাহলে আপনি নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখেন তো সঠিক যদি বলি ওইটা মানা লাগবে। এই যে বৈষম্য, কোরআনে কারিমে আল্লাহ কোনো বৈষম্য রাখেননি, দেখেছেন যে সকালে এক কথা বললেন বিকালে আর এক কথা, এরকম কথা কোরআনে আছে? নেই। যে কথায় পেলি নেই, কোথায় আছে? সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন কি হয়েছে তোদের, কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না? আমি আল্লাহ কোরআনে যত বক্তব্য দিয়েছি পারস্পরিক বিরোধী কোনো বক্তব্য কোরআনে কারিমে নেই। এটা যে আমি আল্লাহর কালাম এটা তার 1 নম্বর পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, আমি 500-র উপরে নাম পেয়েছি যতগুলো মানুষের কথা শুনছি, প্রত্যেকেই চায় যে বৈষম্য যা আছে সব যেন দূর হয়ে যায়। কথা বলে না কেন? ওরা কোরআনে কারিমের আয়াতটা এর বাংলা অর্থও যদি জেনে থাকে, কালকে যে গরিজনের বক্তব্য শুনেছি, ওরা চায় এই দেশে কোনো বিষয়ে যেন বৈষম্য আর না থাকে। আমরাও এইটাই চাই, কোরআন ও কারিমে আল্লাহ এইটাই দিয়েছেন। দূর হওয়া যখন আরম্ভ হয়েছে, যাদের দ্বারা বদনাম হয়ে গেল এ দেশটার, যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল, যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। কারণ জালেমকে ছাড় দেওয়া মানে মাজলুমের উপরে জুলুম করা। রিমান্ডে যারা আল্লাহ পর্যন্ত ভোগ ধরেছিল দেখেছিলাম, অথচ নামে মুসলমান, বিচার ব্যবস্থায় যারা উল্টা পাল্টা ইসলামের নামে বক্তব্য দিত ওই চেয়ারে বসে বসে আমার সামনে, একটাকে ধরেছে বিসি আলাদা করে ফেলেছে, ওনাকে কাঠ গড়ায় দাঁড়িয়ে বলছে যে মারবেন মারেন তাহলে আমার বিসি খেয়ে নেবেন। প্রত্যেকটা দিক এবং বিভাগের দিকে তাকান, বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, চিকিৎসা, যত শিক্ষা, যতগুলো বিভাগ আছে এই দেশে, এই সমস্ত জায়গাতে যারা ধ্বংস করার জন্য জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য চরিত্র
চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে একটাকেও ছাড় দিলে হবে না, প্রত্যেকটাই ধরা লাগবে। এগুলো ওখান থেকে অপসারণ করেন খুব তাড়াতাড়ি। বাংলাদেশের 64 জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে বসান। এগুলো সব জালেমের দোষও ছিল। নওগাঁবাসী, আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদদের ব্যাপারে কেউ যেন মুখ খুলবেন না, উল্টা পাল্টা ধারণাও করবেন না, এটা কোরআন দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন 1500 বছর আগে। যারা এগুলো করছেন এখনো পর্যন্ত আপনি ঘরের ভেতরে আছেন, আপনিও থামেন। যদি ওই লোকটাই ট্রাফিক, কয়েকদিন আগে লোকটা মা পৌঁছে এসেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি কেমন যেন বলে ফেলেছিলাম। মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এ নাম নিয়ে, এ আবেগ নিয়ে খেলা করার জন্য যে মানুষগুলো এতদিন পর্যন্ত জাতিকে উল্টা পাল্টা বুঝিয়েছে, এ শব্দ দিয়ে এখন আর জাতিকে বোঝানো সম্ভব না। কারণ পাকিস্তানেরাও বলছে আমি কে তুমি কে, ওরা রাজাকার। বাংলাদেশ বলছে কেন, কারণ আমরা তো বলেছি রাজাকার। আহ্বান জানাবো এরকম উল্টা পাল্টা ধারণা মুখ দিয়ে তো কথা বলবেন না, করবেন না। সুতরাং সারা এনে দিলেন আল্লাহ এই আবাবিল পাখির মতো। আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিবার এবং যারা অসুস্থ হয়ে এখনো পর্যন্ত প্রায় 750 উপরে এখন হাসপাতালে, আমার কুষ্টিয়াতে এখন প্রায় 23 জন হাসপাতালে পড়ে আছে। আল্লাহ এদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, যাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। পড়া পড়া কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন 56 বার। মেন মেন নাম আমি পেয়েছি নবীজির 7টা, কয়টা আপনি ঘুমাচ্ছেন? আমি এমনি বলছি না, এই কথার একটা শিক্ষা আছে এই জন্যে, কারণ এই আরেকটা ষড়যন্ত্র শুরু হচ্ছে কিছু মানুষের দ্বারা, আমি ওইটা যেন নিরসন হয় এই কারণে এই শব্দটা বলছি। এদিকে তাকান, নবীজিকে আল্লাহ পড়া কোরআনে ডাক দিয়েছেন 7টা নামে, বিশেষ করে তার ভেতরে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। এ শব্দটা নিয়ে মুফাসসিরুনে কিরাম বিশেষ করে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর, মুহাম্মাদুর। এবার আসেন তো শব্দের ব্যাখ্যা যায়, আল্লাহ যে নিজে ডাক দিলেন ইয়াসিন, হে নেতা, কিসের নেতা? সাজ্জেদুল আলামিন, জগৎ সমূহের নেতা। শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র ভারত, ইন্ডিয়া, পাকিস্তান না, এ দুনিয়ায় এখন 228টা রাষ্ট্র আছে। আপনি যেখানেই বাস করেন, এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে, যেখানে মানুষ যেতে পারে। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গা আল্লাহ সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। কেউ যদি মঙ্গল গ্রহে চলে যেয়ে বাস করতে চায়, যেহেতু আলামিন বহুবচন, এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে ও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে, মাস্ট বি। কেউ যদি চাঁদের দেশে বাস করে যে আমি তো পৃথিবীতে নেই, আমি চাঁদে আছি, ওখানেও আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। এই কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড, এটাকে খেয়াল করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন, দলে দলে ডাকবেন, পালে পালে ডাকবেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাহ,
মাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? এটা বিচারের প্রথম সিস্টেম। এদেশে যেমন চার প্রকার বিচারের রায় হয়, সিএমএম কোর্টে হয় জয়পুরহাটে, জজ কোর্টে হয় জয়পুরহাটে, হাইকোর্ট আর এই বাংলাদেশের 64 জেলাতে নেই, এটা আছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে। হাইকোর্টের রায়ও যদি কারো বিপক্ষে যায়, সে বলতে পারবে না রায় আমি মানি না, এতটুকু তার বলার ক্ষমতা আছে যে আমি আরো উপরে যাবো, আমি ন্যায় বিচার পাইনি। কোথায় যাবেন যান? সর্বোচ্চ আদালতে, দেশে সুপ্রিম কোর্ট। কি কোর্ট? এই কোর্টের উপরে আর কোন কোর্ট আছে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রথম সিস্টেমে যখন আপনাকে একা একা ডাকবেন, কি করবেন সেটা পাঁচটা বিষয় ওখানে আছে। দ্বিতীয় নম্বরে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আরে ধাপে একা ডাকবে না। ভালো করে খেয়াল করে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এবার প্রতিটি মানুষকে ডাক দেবে তার নেতার সাথে। এটাকে আমি বানালাম? এবার আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে, আপনি যাকে মেনে চলতেন। এবার আপনি নিজেই বলেন তো, আগে নেতা এরপরে আপনি, যাকে মেনে চলতেন দুনিয়ায়, এ লোকটার যে চরিত্র, একে যদি আল্লাহ দেখে আপনাকে মাফ করার মতো কায়দা আছে? বলছেন না, ও তো এখনই ধরা খাবো। এই জন্য তো বলছে এটা দুনিয়ার বিষয় না, শুধু আখিরাতের সাথে রিলেটেড সম্পর্কিত, এই জন্য আপনাদের সতর্ক করছি। এখনো পর্যন্ত এই দেশে যাদের নেতা ঠিক হয়নি, যাদের নেতৃত্ব এখনো ঠিক করতে পারেননি, আপনি এক্ষণি পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নেন যে আমি রসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে নেতা মানি না। এখন যদি বলেন রসূলুল্লাহ তো নেই, তাহলে নেতাকে আর মানবো না? না। সূরা নিসা 59 নম্বর আয়াত, এই এদিকে তাক, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, আমাদের ঈমান আছে না নেই? এখানে কোন বেঈমান আছে? হাত তোলে তো বেঈমান থাকলে, একজন বেঈমান ওনারে আমি বাদ দিলাম, বাকি যারা আছেন সব ঈমানদার। এই একটু খেয়াল করে, ডাক দিয়ে বললেন আতিউল্লাহ, এই যে ফেল, এটা ভার্ব ক্রিয়া। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর বিধান মেনে চলো, কোনো প্রশ্ন করবা না, কারণ তোমার বুঝে আসতে না পারে আমার বিধান, কিন্তু আমি আল্লাহ তোমার উপকারের জন্য দিয়েছি। দ্বিতীয় নম্বরে আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। কার? বলেন বলেন। এই যে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর এদের আগে আল্লাহ আতিউ দেয়নি। আমি যত তাফসির মিলিয়েছি মুফাসসিরিন ইকরাম সবাই একমত, আল্লাহ রাসূলের আইন মানা লাগবে, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি রাসূলুল্লাহ থাকছেন না, ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয়, কারো নেতৃত্ব মেনে চলতে হয়, কাউকে যদি আদর্শ বানাতে চান আপনি, কাউকে সামনে রাখতে চান, অবশ্যই মাস্ট বি আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এবার আপনি এতদিন পর্যন্ত যাই ভুল ভাল পথে ছিলেন, এবার মিলান। যারা আল্লাহ রাসূলকে মানে না তাদেরকে মানা হারাম। এরা শুধু কি সামিয়ানার নিচে বাইরে নিয়ে যাবেন?
এই এটা বাইরে নিয়ে যাওয়ার সময় এখনই আল্লাহ রাসূলকে যারা মানে না সে যেই হোক, ওটা আমার বাবা হলেও আমি মানি না, ওটা আমার স্বামী হলেও আমি মানি না, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন? আল্লাহ একজনকে দিয়েছেন ইয়াসিন, হে নেতা, এটা কিন্তু নামাজের মতো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নেওয়া কি? এটা দুনিয়ায় কেউ যদি রাজনীতি মনে করে মুখ ঘুরিয়ে চলে যায় কি হবে বলেন এবার তাদের? আমি যেটা হবে সেইটা শোনাচ্ছি, যারা কোরআনের কিছু মানে, নামাজ রোজা হজ যাকাত মেনে নিয়েছে, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জিহাদের কথা দিয়েছেন এটা মানে না, জঙ্গি বলে তাড়িয়ে দেয়, দিন কায়েমের কথা বলেছে ওটা মানে না, রাজনীতি মনে করে ফেলে দেয়, এ মানুষগুলোর জন্য কি হবে তার তাকান। সূরা বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন আমার কোরআনের কিছু নিয়ম নীতি মানবা আর কিছু নিয়ম নীতি মানবা না, উল্টা পাল্টা ধারণা করবা, অবিশ্বাস করবা, তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান জেল জুলুম এগুলো আমি দিয়ে কিন্তু ভরে দেব। এই জন্য আজ যারা কোরআনের কিছু মানছেন কিছু মানছেন না, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান অপেক্ষা করছে, আর মরণের পরে আল্লাহ কঠিন আযাবের দিকে তাদের নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে, আজ হাজারো মানুষকে আমরা এই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি, ওরা আল্লাহ রসুলের বেলায় প্রশ্ন তোলে না, কিন্তু উলিল আমরের বেলায় এসে আর ঠিকঠাক থাকে না। আরে ভাই এইটাও তো ফরজ। হযরত ওমর একবার চিঠি পাঠিয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবাহ অনুষ্ঠানে তিনি কবুল বললেন, মিষ্টি দেওয়া হয়ে গেছে বিশেষ করে খেজুর দেওয়া, হঠাৎ করে এক কাছের দূত এসে চিঠিটা হযরত সাদ ইবনে আব্দুল্লাহর হাতে দিলেন। চিঠিটা পড়ার পরে দেখলেন পাঠিয়েছে হযরত ওমর, উনি পড়ার পরে বললেন, মুরব্বীরা এখন আমার বাসর ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু যিনি পাঠিয়েছেন উনি হচ্ছে আমার খলিফা আমার আমির, আল্লাহ রাসূলকে মেনে চলা যেমন ফরজ, এ আমিরকেও মেনে চলা ঠিক ওই রকম ফরজ, কারণ যতক্ষণ পর্যন্ত আমির আল্লাহ রাসূলকে মেনে চলে ততক্ষণ তাকে মেনে চলা ফরজ। হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে এই জন্য তাকে এখন মেনে চলা কোরআনের আয়াত অনুযায়ী কি? আমি আর যাব না এখন বাসর ঘরে, আমি চললাম। স্ত্রীর কাছে বিদায় নিয়ে তিনি ছুটেছিলেন, এখান থেকে যে মাসলাটা পেলেন, আল্লাহ রাসূলকে যারা মেনে চলবে তাদের মানা নামাজের মতো ফরজ, আল্লাহ রাসূলকে যারা মানে না তাদেরকে মেনে নেওয়া নামাজ না পড়ার মতো হারাম। এরপরও যদি কেউ না বসার ভান করে থাকেন, এদিকে আসেন, আশা করছি আপনি বুঝেছেন। এখন সব শব্দের অর্থ করতে গেলে সময় হবে না, আমি এক কথা এটা বোঝালাম যে আল্লাহ পাকের ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সূরা শুরার 35 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি, 53টা আয়াত দিয়েছেন আল্লাহ। আমার যতটুকু ধারণা কোরআনের এই আয়াতে আল্লাহ যত কথা আমাদেরকে জানাতে চেয়েছেন, পৃথিবীর এই জমিনটা নিয়ে আল্লাহ একটা তথ্য দিয়েছেন যে দুনিয়ার জীবনটা আসলে কি, এর পরবর্তী শব্দগুলো আল্লাহ আমাদেরকে যেটা বোঝাতে চায় আমরা তাফসীরের মাধ্যমে বোঝার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামাতাউল হায়াতিদ দুনিয়াতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, বস্তুত পৃথিবীতে কিছু ভোগের সামগ্রী আমি আল্লাহ পার্থিব জীবনে তোমাদেরকে দিয়ে রেখেছি,
আমা উতিতু ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর কাছে আছে স্থায়ী এবং উত্তম জিনিস। কাদের জন্য এটা স্থায়ী আর উত্তম হবে? লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা ভরসা করে তাদের রবের প্রতি। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমরা একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তাফসীর আকারে। পৃথিবীর জমিনটাকে আল্লাহ বুঝিয়েছেন এটা ভোগের একটা জায়গা, একটা সামগ্রী। এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন, কিন্তু পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকত, আল্লাহ এই পৃথিবীকে কাফেরদের এক ঢোক পানিও তিনি পান করতে দিতেন না। তাফসীরে ইবনে কাসির আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, যেই মানুষটার জীবনে যত বেশি দুনিয়াকে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হবে, আখেরাত তার কাছে তত বেশি উত্তম এবং স্থায়ী মনে হবে। আমরা যেহেতু ওই পরিমাণ ইমান, ওই পরিমাণ তাওয়াক্কুল, ওই পরিমাণ বিশ্বাস এখনো আনতে পারি নাই, এই জন্য পৃথিবী আমাদের কাছে অনেকের বড় মনে হচ্ছে। এই জন্যই তো অনেকেই এখন আস্তে আস্তে বলা আরম্ভ করছে, কথা বন্ধ করে। পৃথিবীর মর্যাদা বিশ্ব নবী জানিয়েছেন, আল্লাহর কাছে যদি একটা মাছের দানার পরিমাণ হতো ডানা, আমার আল্লাহ পৃথিবীতে কোন অস্বীকারী কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না। যেহেতু পৃথিবীর মূল্যটা এরকম, এই জন্য আমরা এখানে যেন ধোকায় পড়ে না থাকি। আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না, আসল সফলতা হচ্ছে মরণের পরে, আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয়, এটা আসল সফলতা। আর দুনিয়ার সফলতা কি? ১৮৫ নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে, ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে, যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায়। এখন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে? জাহান্নামের কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন, যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন, যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজগুলো আস্তে আস্তে ধরবেন। আল্লাহ শেষের দিকে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেলতামাশা, ধোকা ছাড়া কিচ্ছু না। যাদের জন্য যাই করছো এগুলো সব ধোকা। যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো, এই মাতাউল গরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে, আপনার মা বাবা আছে, এটা ধোকা বলতে পারেন? মা বাবার জন্য দুনিয়া আসলাম এটা ধোকা মানে? হ্যাঁ ধোকা। কোন স্বার্থে যদি তাদের আঘাত লাগে দেখবেন ওইটা উল্টিয়ে যাবে। আপনার স্ত্রী এটা ধোকা, যদি পছন্দ না হয় এই কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন, স্ত্রীর মহব্বত আপনার চাইতে বেশি, যাদের প্রতি তাদেরকে একটু কিছু করেন দেখবেন আপনার যে ভালোবাসা পুরো উঠিয়ে গেছে। আপনার সন্তানাদি এটাও ধোকা, মাতাউল গরুরের ভেতরে সব আছে। এখানে পৃথিবীর এই ধোকার পেছনে থেকে আমার আখেরাত যেটা, এটা যেন আমি নষ্ট না করি। হ্যাঁ, এদের সাথে সম্পর্ক থাকবে আমার অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে। আমাকে রিমান্ডে নেওয়ার সময় যে হিন্দু অফিসারটা ছিল, এই লোকটা আমারে বলছিল, হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে, ওখানে এক হোটেলে খাবার খেতাম 2 বছর, ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি। শেষ পর্যন্ত যে খাবার দিত, পরে শুনলাম যে ওই ছেলেটা এই হোটেলের মালিক, ছেলে মালিকের ছেলে। ওনাকে একদিন প্রশ্নই করলাম যে আপনি এত বড় হোটেলের মালিক, প্রতিদিন টাকা হাজার হাজার টাকা আপনি গুনতেছেন, আর ছেলেটাকে বানিয়ে দিয়েছেন হোটেলের বয়, ও পানি নিয়ে এসে দেয়, তরকারি নিয়ে এসে দেয়, একটা কথা হইল। ওই লোকটা ওর ভাষা দিয়ে ওই হিন্দুকে বুঝিয়েছে যে আপনি কি, কোথায় বাড়ি এবং কি কোন ধর্মের লোক আমি জানি না, তবে আমরা কোরআনে কারিমের যে বিষয়গুলো বুঝেছি, সেটা টাকা বলে 14 নম্বর 15 নম্বর আয়াতটাকে নাকি পড়ে শুনিয়েছিল।
কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউবাল লাকুম ফাহদারুহুম ইলা আখিরি আয়া। ওহে যারা ইমানের দাবি করো, ভালোভাবে সাবধান হও, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, মাল, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, এদের ব্যাপারে সতর্ক থাকো। আমার এই সন্তানটা জন্ম দেওয়া, একে দিনের শিক্ষা দেওয়া, এর একটা সুন্দর অর্থবোধক নাম রাখা, এর একটা সৎ পাত্রে থেকে পাত্রস্থ করা, এবং এই ছেলেটার একটা কর্মজীবন চায়ে যেটা তৈরি করে দেওয়া, এই চারটা দায়িত্ব রসুল্লাহ আমাকে দিয়েছে। আমার এই ছেলেটার প্রতি আমি চারটায় পালন করেছি, হবার পরে একটা সুন্দর অর্থবোধক নাম দিয়েছি, ওরে দিন মানতে যতটুকু লাগে ওই পরিমাণ জ্ঞান ও শিক্ষা অর্জন করেছে। তিন নম্বর জায়গা দেখে আমি জায়েজ জায়গা দেখে বিবাহ সাধু দিয়েছি। চার নম্বরে ওর একটা হালাল কর্মজীবন দরকার ছিল, যেহেতু আমার ওই পরিমাণ সেরকম ক্যাপাসিটি নেই, এই জন্যে আমি আমার নিজের জায়গা ওকে হালাল পয়সা উপার্জন করার একটা মাধ্যম তৈরি করে দিয়েছি। আমার এই ছেলেকে আমি অবৈধ চেয়ারে বসাবো, এই জন্য আমার টাকা পয়সা খরচ করে ওই চেয়ারে বসিয়ে আমি তো আমার আখেরাত নষ্ট করতে পারি না। ওরা কোরআনে কারিমকে যেভাবে বুঝেছে আমল করেছে, আমাদের দেশে আমরা যদি সবাই এইভাবে চিন্তা ভাবনা করতাম, আমাদের দেশটাও পরিচ্ছন্ন হয়ে যেত। বাবা মা, বড় ভাই যারা আছে, এরা মনে করে আমার এই ভাইকে, আমার এই ছেলেকে, মেয়েকে এমন চেয়ারে তুলে দেওয়া লাগবে, যোগ্যতা থাকে থাক, না থাকে না থাক। যার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, যার যোগ্যতা ছিল, তার টাকা নেই, এই জন্য চেয়ারে দেওয়া হয়নি। টাকা 20 লাখ 50 লাখ দিয়ে, এই যে আল্লাহর অলি দীপু মণি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার জন্য 2 কোটি টাকা করে হালাল মনে করি খিস, আর বিভিন্ন কলেজের মাদ্রাসা আর এই সমস্ত জায়গায় 20 লাখ 30 লাখ 50 লাখ করে টাকা উনি নিয়েছে, আর বাকিগুলো তো বাদ দিলাম। আমি ওনাকে নাম ধরে বললাম, এই কারণে আপনি দৃশ্য দেখেন কি হলো তার এই টাকা, এখন ডিম খাচ্ছে পচা ডিম, আর কিল ঘুষি গালিগালাজ তো আছে, এতগুলো পুলিশ বেষ্টনীতে থাকার পর যেভাবে লাতে গোতা কিল খাচ্ছেন, বাইরে যদি আসতেন আপনাকে জনগণ পিটিয়ে মেরে ফেলত। কার জন্য কি করেছিলেন আপনি বলেন, কিচ্ছু সাথে নিতে পারছেন না, যতগুলো মামলা হত্যা আপনার নামে, এখন যদি সঠিকভাবে ইনসাফ ভিত্তিক রায় তো হবে আশা করছি, রায় যদি হয় সারা জীবন জেলের ভেতরে থাকা লাগবে, কোনো উপকারে আসবে না এই টাকা। পৃথিবীর জমিনটা ধোকা, আমরা জানে ধোকায় আবার না পড়ি, আমরা যারা আখেরাতকে গুরুত্ব দেই, সামনে আমাদের বিশাল একটা জীবন পড়ে আছে, এটা যত বেশি গুরুত্ব দেবেন আপনি, আপনি দেখবেন এই পৃথিবীর জমিনটা আপনার কাছে সহজ মনে হবে, কোনো টেনশন চিন্তা আপনার ভেতরে ঠাঁই পাবে না। জামাতে ইসলামের আমিনের নাম বলছে, কারণ আমি দেখেছি, এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময়, ওনার ছেলেও জেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার লক্ষ লক্ষ যারা নিজের কর্মী সহকর্মী তারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় ভর্তি, এমন কঠিন মুহূর্তে কোনো টেনশন কোনো চাপ চিন্তার রেখা শরীরের ভেতরে এসিয়ারার ভেতরে নেই। ওনাকে বললাম, স্যার আপনি তো কথা মতো বলেন না, একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায় এখানে বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেয়। আমার বলছে, হামজা মোবাইল দিয়ে কি করব, বললাম আপনার সন্তান জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনেছি আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা তারা হাজার হাজার জেলে অনেকে পালিয়ে বেড়াচ্ছে, একটু সান্ত্বনা দেন বাড়িতে। আমার যে কথা বললো, ওনার কথা শোনার পরে আমার এই আয়াতটা মনে হয়েছে, আমার বলছে, হামজা যাদেরকে এই বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না, কত বড় বড় আলেম দেখেছি আমি কেন্দে মরে যায়, অথচ কান না কাটি তো দূরের কথা, এই কথা আমার শুনিয়েছে, তখনই বুঝেছি ওনার মান কত উপরে,
আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটাই আমি রেখে দিয়েছি। দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা আখেরাত তত বড় করে তোমার নজরে আমি দেখাবো। আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলোকে আল্লাহ এই আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরেশতা দিয়ে দেখাচ্ছে। চুপ করে, দুইটা গুণ এখানে আমরা পেয়েছি। আল্লাহ বলেন সবাইকে আমি দেব না, দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। প্রশ্ন আসতে পারে আমার ঈমান নেই, আছে আপনার ঈমান আছে কিনা এবার দেখেন। রাসূলুল্লাহ 1000 বছর আগে জানিয়েছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফান্তা মুকমিল। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও তাহলে বুঝবা তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, যাদের ঈমানদার মনে করেন, 14 বার হজ করেছে মাথায় পট্টি দিয়ে থাকে, বিশাল ঈমানদার, তাহাজ্জুদ ছাড়ে না, যায় নামাজ খোঁজে, ঘুম থেকে উঠে কোরআন শরীফ খোঁজে, আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে ভালো লেগেছে না? তাফসীর মাহফিলগুলো ভালো কাজ না খারাপ কাজ? এইটা ছাড়া 44 ধারা জারি করে করে বন্ধ করে দিয়েছে। আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে নাই, আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি এটা কেমন, এটা জানার পরেও যে মানুষগুলোর কোনোদিন আফসোস হয়নি, দুঃখ লাগেনি, এই 8 বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের, তার বর কাছে একটু গোপনেও তো বলা যেত যে চিন্তা করবেন আপনার স্বামী আছে, কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা টের পাচ্ছেন। এত বড় কঠিন অবস্থা দেওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই, তাহলে হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকে কি করে? ঈমান যাদের নেই বাংলায় বলি তারা বেঈমান। বেঈমান মারা গেলে জানাজা আছে, কবর আছে, দোয়া করা যায় আছে। ঈমান তো আছে তার যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে, সে যেই হোক, অন্যায় দেখলেই তার খারাপ লাগবে, কষ্ট লাগবে। অথচ এই হাদিসের 2টা পয়েন্ট আমরা পুরো উঠিয়ে ফেলেছি। যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না, ভালো কাজগুলো আনন্দ দেয় না, তারা আজ বড় বড় ঈমানদার হয়ে বসেছিল। এই যে দরবেশ, মাসে কয়েকবার নাকি আজকে পড়লাম কয়েকবার রিমান্ডেও নিজে স্বীকার করেছে, আমরা মাসে কয়েকবার ওই জায়গায় যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম, আপনার এই মুখের উপরে ছিল এটা কি? এ দাড়িটা মেকি দাড়ি, এই জন্যই তো দাড়ি কেটে পালাচ্ছিল। এটা মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর দাড়ি, আল্লাহ পাক অপমান এমন কায়দায় করেছে, এখন তো লজ্জায় মরি যাওয়ার কথা। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে আল্লাহর প্রতি। এই যে 2টা গুণ, ঈমান এবং ভরসা, আমি তো বাস্তব ওয়াজ করছি এই কারণে, কারণ এটা আমি নিজে দেখে এসেছি। মীর কাসেম আলী শহীদ, এই বাংলাদেশে যদি মনে হয় 100 জন ম্যাগনেট থাকে তার ভেতরে তিনি 1 নম্বর। এক কথা বলছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে, তা হারাম কর্মজীবন না হালাল? অনেকে তো হারাম কর্মজীবন তৈরি করেছে। এক কারারক্ষী এসে আমার একদিন বলছিল, হামজা ভাই, শহীদ মীর কাসেম আলী এ লোকটার যেদিন ফাঁসি হবে, মাত্র 3 ঘন্টা আগে ওনারে বললাম আপনি প্রস্তুতি নেন। আমারে বলছে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা বাকি আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি আমারে ডাক দিও। কারারক্ষী বলছে, দেখলাম ঠিক ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ডাকলাম, ওঠার পরে গোসল করে উজু করে চা বানালেন কারেন্টের শর্ট দিয়ে, আমাকে বলছে চা খান, আমি বললাম না, উনি নিজে চা খেয়ে নামাজ শেষ করার পরে বলছে, জল্লাদ শাহজাহানকে ডাক দিন, আমি প্রস্তুত হয়ে গেছি, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। কারারক্ষী আমার বলছে, হুজুর 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে যার ফাঁসি,
তার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তার স্ত্রী অসুস্থ, তার দলের লোক হাজার হাজার ছেলে পালিয়ে বেড়াচ্ছে, তার এই কঠিন অবস্থায় ঘুম আসলো কি করে আমার বুঝে আসে না আজ পর্যন্ত। আমি বললাম আপনার বুঝে আসে না, কিন্তু আমি বুঝেছি কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সামাস্তাকামু এর উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ নিজে তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে সাহায্য করে, ফেরেশতা নাযিল হয়ে কি করে আল্লাহ তা খফু ভয় পাবেন না, অলা তাহাসানু কোনো চিন্তা করবেন না, কিসের ভয় কিসের চিন্তা, আমার তো মনে হচ্ছিল শহীদ মীর কাসেম আলীর কানের কাছে ফেরেশতা এসে কথা বলেছিল যে চিন্তা করবেন না ছেলের জন্য, আপনার হাজার হাজার সহকর্মী আছে কারো জন্য কোনো চিন্তা নেই, এগুলোর দায়িত্ব আল্লাহ সব নিয়ে নিয়েছে, এইটা উনি শুনেছিলেন। এরপরে ওনার ঘুম এসেছে, না তো ঘুম আসার কথা না, আপনি চিন্তা করতে পারেন যে তিন ঘন্টা পরে ফাঁসি, তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে, আমার তিন বছরের ভেতরে যে কত ঘুমের পড়ে লেগেছে আমি নিজেও জানি না, তাও তো আমার আশা ছিল যে আমি তো যাবো দু পাঁচ বছর দশ বছর পরে, আর ওনার কি অবস্থা, তিনটি ঘন্টা পরে জীবন প্রদীপ নিভে যাবে মানুষের সামনে, ওনার মরা লাগবে, অথচ দুই ঘন্টা নিশ্চিন্তায় নির্ভাবনায় উনি ঘুমিয়েছে। কত বড় ভরসা থাকলে আল্লাহর উপরে, কত বড় তাওয়াক্কুল থাকলে এই অবস্থার সৃষ্টি হয়, আহ্বান জানাচ্ছি এরকম জীবন গঠন করেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আনতুমুল আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই সময় এসে বিপদে বলে ভয় পাবেন না চিন্তা করবেন না, সবগুলোর দায়িত্ব তো আল্লাহ নিয়েছে, এমনকি ওই যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ করেছিলেন, আল্লাহর কসম ওনার বিশ্বাস, আর কারারক্ষের বক্তব্য শোনার পরে কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আমি বলতে পারি উনি অবশ্যই ফেরেশতার কাছে কিছু শুনেছিলেন, জান্নাত দেখতে পেয়েছিলেন, নাই তো ওই অবস্থায় ওনার এগিয়ে যাওয়ার কথা ছিল না, যে লোকটা সবচাইতে উঁচা লম্বা ছিল জেলখানায় সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকেও নিয়ে যাওয়ার সময় ইতস্তত বোধ করেছিলেন, কারারক্ষে বলছিল ওর দায়িত্ব আমি ছিলাম, মরার জন্য তো কেউ রাজি হয় না, কিন্তু যেই কয়েকজনের নাম আমি বলছি এ মানুষগুলো আগে থেকে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে মনে হয় রেডি যে শ্বশুর বাড়ি যাবে, এখন ওরা যদি কিছু না দেখবে কেন এই মানুষগুলো তাড়াতাড়ি ময়দানে মঞ্চে যেতে রাজি বলেন, এজন্য দুনিয়াকে যত তুচ্ছ মনে করবেন ছাড় দেবেন ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন, আখেরাত আপনার কাছে আল্লাহ বড় করে দেখাবেন, আপনার ইমানটা আল্লাহ মজবুত করে দেবেন, ভরসা আল্লাহর প্রতি বেড়ে যাবে, আয়াতে যে শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন যে দুনিয়া ছাড়ো আখেরাত ধরো, আল্লাহ আমাকে সহ যারা এসেছি মেনে চলার তৌফিক দিন বলেন আমিন। আরো কয়েকটা কাজ আমার আল্লাহ এখানে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন, এ দুনিয়ায় যারা বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, কবিরা গুনাহ ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব ইমাম পড়েছি 99টা, সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা, যেটা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা উঠে পড়ে লেগেছিল প্রতিবেশীদের কথা মতো, জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য মোড়ে মোড়ে যা তৈরি করেছিল, আমার মনে হয় দেড়টার পরে উনি যখন উড়াল দিয়েছে বিকাল পাঁচটা আসতে আসতে এদেশে আর একটা শিরিক অন্তত ওনার নামে ছিল না। আমার কোষ্টিয়ায় যেটা ছিল বিকাল পাঁচটা আসতে আসতে মাটির সাথে তো মিশিয়েছে, আবার কেউ কেউ যে মুখের উপরে ওইটা দিয়ে প্রসাব করিস, কি করলেন আপনি,
এই যে কোটি কোটি টাকা খরচ করে একটা মানুষের জিকির করে একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালালেন, কিন্তু আল্লাহ তো এটা চাই না। আল্লাহ চাই যে সব জায়গায় আল্লাহর জিকির হোক। কথা বলেন না, এটাকে আমি বানালাম। আল্লাহ যে চাই তার জিকির সব সময় উপরে থাক। কালিমাতুল্লাহি আলউলিয়া, আল্লাহ পাক চাই যে সব জায়গায় তার নাম উপরে থাকবে। এই জন্যই তো এত অপমান, এত অপদস্ত, এত লাঞ্ছনা। এখান থেকে যদি শিক্ষা না নিয়ে আগামীতে যারা আসবে তারা যদি আবার ওই জায়গায় আল্লাহর নাম না দিয়ে বিভিন্ন মানুষকে ওই জায়গায় তুলে, সময় আসবে আপনাকেও আল্লাহ ওই রকম অপমান করবে। এই জন্য আপনি আশা করছি আপনারা শিক্ষা নেবেন যারা আসেন। একটা মানুষের আলোচনা বাংলাদেশে যত বেশি হয়, আল্লাহর আলোচনা আল্লাহর জিকির যদি ওই পরিমাণ আমরা করতে পারতাম, এই 15-16 বছরে আমরা সবাই আল্লাহর বলি হয়ে যেতাম। কবিরা গোনাহ এগুলো আছে, একটা একটা করে বেঁচে থাকা লাগবে জীবন সফল করার জন্য। 2 নম্বরে যারা অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ কি? এ মোবাইল যাদের আছে সবার সামনে দেখলে যেটা লজ্জা পান, আর গোপনে দেখলে যেটা আনন্দ পান, এই মুহূর্তে ওটা ডিলিট করা লাগবে। এটা ফাওয়াহিশের ভেতরে অন্তর্ভুক্ত, বাইরে যেটা দেখা যায়জ নেই মোবাইলের ভেতরে দেখা যায়জ নেই। একটা মেয়ে লোকের পর্দা, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কথা বলে না কেন, এমন পোশাক পরেছে যার দিকে তাকানো যাচ্ছে না। ওইরকম পোশাক যদি সামনে পরে কেউ দাঁড়ায়, আপনার দেখা যায়জ আছে ওটা মোবাইলে জায়েজ আছে? কথা বলে না কেন? এই জন্য এরকম কিছু যদি কারো থাকে এই মুহূর্তে ডিলেট করে ফেলেন। 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, তাও ওই মহিলাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা সহ পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কয়জন বলেন, বলেন। আমি তথ্যগুলো এনেছিলাম, আপনি এখানে মিলিয়ে নেন, কাজে লাগবে। যাদের মোবাইল আছে তোলেন, আজকে থেকে আমল শুরু করা লাগবে, শুধু শোনা না। সূরা নিসা 21-22 নম্বর আয়াতের তাফসীর থেকে বলছি, এই 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে, তার ভেতরে নিজের মা, এটা আপন মা, অনেকে নাম ডাকা মা আছে, হবে না। নিজের আপন মা হওয়া লাগবে, দৌদ মা, খালা, ফুফু, শাশুড়ি, বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্রবধূ। কয়জন হইল? এই 14 জনের ভেতরে একজনের নাম বাদ গেছে, বলেন তো কে? হ্যাঁ, স্ত্রী। স্ত্রীর সামনে কোনো পর্দা নেই। আর বাকি এই যে 14 জনের নাম বললাম, এদের সামনে আপনি দেখা করতে পারবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা ঢেকে রাখা লাগবে। ওরা যদি বয়স্ক হয় তাহলে চুল ও পর্দার অন্তর্ভুক্ত, কিন্তু স্ত্রীর চুল স্বামীর কাছে পর্দার অন্তর্ভুক্ত না। কথা বুঝতেছে? এবার যারা মা বোনেরা এসেছেন, আপনি 14 জন পুরুষের সামনে যেতে পারবেন, কিন্তু পুরুষের পর্দা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে। পুরা শরীরে যদি কাপড় না থাকে তা অসুবিধা নেই, এটা সফলতা। 1 নম্বরে নিজের বাবা, দৌদ বাবা, মামা, চাচা, শ্বশুর, ভাই, দৌদ ভাই, দাদা, নানা, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাই, এর ভেতরে একজন মানুষের নাম বাদ গেছে। হ্যাঁ, স্বামী। স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নেই, স্ত্রীর সামনে স্বামীর কোনো পর্দা নেই। মা বোন যারা এসেছেন, আশা করছে আপনি পারিবারিক জীবনে এই বিষয়টা মেনে চলবেন, এটা কিন্তু নফল না, এটা ফরজ। ওয়াইদা মা বাদি বহু মিয়া গো ফেরুন, আল্লাহ বলেন ওদের যখন রাগ হয় ওই মানুষগুলো কঠিন মুহূর্তেও মাফ করে দেয়। এটা চূড়ান্ত পর্যায়ে আজ দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির, তাছাড়া কেউ দেখাতে পারছে না। অনেকে লুটপাট আরম্ভ করেছে, প্রতিশোধের উপরে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এই লোকটাও তো প্রতিশোধ নিতে বাধ্য। এক কথা বলছে না, পড়ার মতো বিপদে তো আপনি পড়েননি। ওরা ছেলে এখনো সেলখানায় বিনা কারণে
আর ওনারে মামলা দিয়েছিল হিন্দাল সার্কিয়া, জীবনে নামই শুনিনি। আমরা যে প্রথমে বলছিলাম না একটা কথা বলবো, শেষে মনে করলাম কালকে বলবো, বলে ফেলি, আমার মামলা থেকে সব অব্যাহতি দিয়ে দিয়েছে। আমি আসার সময় মঞ্চে আসার আগে 10 মিনিট আগে শুনলাম যে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, সব বাদ, কারণ কোনো তথ্য পাইনি। আলহামদুলিল্লাহ, কঠিন মুহূর্ত চলছে এখন। উনি যেহেতু মাফ করার ঘোষণা দিয়েছে, সাধারণ ক্ষমা, আমরা যারা আছি আমরা এখন অত্যাচারিত হয়েছি। কোরআনে আছে ওই না অত্যুম ফাকিবু বিমিসলি মা উকতুম বি, যতটুকু অত্যাচারিত হয়েছিলে অতটুকু যদি করো তাহলে দোষ হবে না। তারপরও যেহেতু আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, উনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, আমরাও মাফ করে দিলাম, কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা মাফ করতে পারবেন না, কারণ যা করেছেন এটা তো আপনি নিজেকে নিজেরা মাফ করতে পারবেন। আজকে আকিস গ্রুপের মালিক আমাকে কল দিয়ে বলেছিল, আপনার এই মামলার কারণে, আপনি যেহেতু আমাদের কাছে চাকরি করতেন মসজিদের ক্ষতি হিসাবে, আপনার মামলার আয়ুষে ছিল এই মিজানুর রহমান আর শেখ ইমরান এএসপি, ওরাই 5 তারিখের আগেও আমাদের কাছে টাকা নিয়েছে, খালি মাঝে মাঝে আসতো আর 1 লাখ 2 লাখ 5 লাখ করে টাকা নিয়ে যেত। মনে হচ্ছে টাকা ওরা আমার কাছে পায়। এই মিডিয়ার ভাইরা যারা এসেছেন, আপনাদেরকে আমি দুই একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। 1 নম্বরে এই আজকের এই মাগরিবের আগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে একটা নাম্বারে আমি জেল থেকে বের হওয়ার পর থেকে টাকা নেওয়া আরম্ভ করেছি। বলছে হুজুর অসুস্থ, অথবা হুজুরের ডেট খালি আছে, এ মাসে এরকম 10টা আছে, অথবা উনি ত্রাণ দিতে যাবে আপনার টাকা পাঠান, এই সমস্ত কথা বলে 10-20 আজ নওগাঁ এই ধামরহাটের এক লোক আজকে দেখা করলো, ওর কাছে 35,000 টাকা নিয়েছে। আমি নাম্বারটা বলছি, একটু মিলিয়ে দেখবেন, এই রকম নাম্বারে যদি সারা দেশে এটা ছড়িয়ে দেবে, এই লোকটার নাম রানা দাস, হিন্দু, এ বাড়ি কমিল্লা মুরাদনগরে। আমি জিডি করেছিলাম কুষ্টিয়া থানায়, কিন্তু থানায় তো উড়ে গেছি, থানার নেই। এরপরে ডিজিএফের প্রধান যিনি এখন দায়িত্বে আছে, উনি আজকে কথা বললো, আমি ওনার নাম্বারটা দেবো আপনাদেরকে, সতর্ক হওয়ার জন্য বলছি এই নাম্বারে। এখন যদি আবার আজকেও নাকি একজনের কাছে, আমি নিজে কল দিয়েছিলাম একবার, আমারে বলছে টাকা পাঠান, টাকা পাঠান মানে বলছে আমি আমির হামজা বলছি, আরে শয়তান, এই নাম্বারটা একটু লিখে নেন তো, আর ছড়িয়ে দেবেন যাদের ফেসবুক আছে বেশি ফলোয়ার তারা ছড়িয়ে দেবে, 01834049716, আমি আবার বলছি 01834049716। এই হোয়াটসঅ্যাপে কথা বলে সরাসরি কথা বলতে চাই, আমার ভিডিও কিভাবে কাটসাট করে কম্পিউটারের মাধ্যমে মানুষকে দেখায় যে এই যে হুজুর কথা বলছে টাকা পাঠান, আর মানুষ আবেগে পাগল, 10-20-30-40 হাজার পাঠাতে আছে, আমি মাইকের সামনে বলছি ভাই, আমি টাকা পয়সা কোনোদিন কাউকে বলি না কে কি টাকা দেয়, কারণ আমার অধিকাংশ টাকা আমি একামতের দিনের জন্যই খরচ করি। সুতরাং এটা যেহেতু আমার বাবাকে মাকে দেওয়া লাগে না, সেই হিসাবে আমার টাকার দরকার নেই, আমার বাবার যা আছে আমার যা আছে আমার চলার মতো আছে, আমি যেন একামতের দিনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি, এইটার জন্য আপনারা সাহায্য করুন। কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, এক টাকা না, যদি আমার বাবাও এসে বলে না টাকা দেওয়া নিষেধ, টাকা দিতে চাইলে সরাসরি আমার হাতে, আর আমি টাকা নিই না। সবাই জানে বাংলাদেশে আমি ওইভাবে টাকা আগে থেকে কারো কাছে নিই না, মাহফিল করার পরে আপনি যা দেবেন পকেট নিয়ে চলে যায়, না দিলে অসুবিধা, তাই বলে আবার ঠকাই মানে গাড়িটা তো ভাড়াটা তো দেবে, ঠিক আছে ভাই এটা ছড়িয়ে দেওয়ার কারণে জাতির উপকার হবে না, এই সিটার এটা কত বড় সিটার, বহু সিটারই করে খাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যে দুইটা আয়াতের যতটুকু বলেছে আমি সহ সারা আসলাম আমল করার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। এই মোনাজাত বসে করেন, বসেন বসেন বসেন, আমি মুসাফির অবস্থায় আছি, মোনাজাত বসে করেন, আমি জেলখানা
কারখানায় থাকতে মেয়েদের নিয়ে দাম্পত্য জীবন সম্পর্কে দুইটা বই লিখেছিলাম। আমার এই যে ডানে গাড়ি আছে মঞ্চে, এখান থেকে নিয়ে মেয়েদেরকে পড়াবেন, বিশেষ করে মাকে, মেয়েকে, বউকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস জালিমিন। রব্বুল আলামিন বড় আশা নিয়ে গভীর রজনীতে আমরা হাত তুলেছি, জীবনের অপরাধগুলো মাফ করে দাও। কোরআনে কারীম শোনার জন্য যারা চাতক বাঘের মতো বসে আছে, আল্লাহ তাআলা এদেরকে হযরতে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। বুকের ওপর থেকে বিশাল এক পাথর তুমি নামিয়ে দিয়েছো আল্লাহ, সবচাইতে বড় শান্তি পেতাম যদি দেখতাম তোমার আইন দিয়ে আমাদের ভূখণ্ড বাংলাদেশ চলছে। জীবনে বহু মোনাজাত করেছি আল্লাহ তাআলা, বড় আশা নিয়ে আমরা মোনাজাত করছি তোমার কাছে। তুমি নিজেই জানিয়েছো যেন দেখতে পারি বাংলার সংসদ কোরআন দিয়ে চলছে, যে মানুষগুলো ইখলাসের সাথে দায়িত্ব পালন করছে, আল্লাহ তাআলা যে মানুষগুলোর কুরবানি তোমার পছন্দ হচ্ছে, একামত দিনের দায়িত্ব পালন করার জন্য সব কিছু যারা ছেড়ে দিয়েছে, দুনিয়াকে যারা তুচ্ছ মনে করে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, আরো ইখলাস বাড়িয়ে দাও, ওদের আখিরাতে বিশাল ঘর তুমি তৈরি করে দাও, মা বোনের পর্দায় থাকার তৌফিক দাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও, আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা যারা দান করো, মিডিয়ার যে ভাইরা কোরআন প্রচারের জন্য নবীর হাদিস প্রসার প্রসারের জন্য কষ্ট করে, আল্লাহ মিডিয়ার উপরে তোমার খাস রহমত নাজিল করো, এদেরকে তুমি অন্যায় কোনো কাজে জড়িয়ে দিও না, ইসলাম প্রসারের জন্য মাধ্যম হিসাবে কবুল করে নাও। বিশেষ করে রাজশাহী তাজিব সেন্টার, রস টিভি সহ, মুসলিম টিভি সহ, আমি নাম অনেকের জানি না, যারাই কোরআন প্রচারে ব্যস্ত আছে আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, হক কথাগুলো সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার তৌফিক এদেরকে দান করো। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে আল্লাহ, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে পূরণ করে দাও, যে ঘর বানানোর জন্য এরা উদ্যোগ নিয়েছে তোমার ওই ঘরের যত প্রয়োজন আল্লাহ তুমি মিটিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব সহ সভাপতি পরিচালক সহ যত আলেম এখানে এসেছে, মাওলানা রেজাউল করিম, মাওলানা ইয়াসির আরাফাত, যত আলেম এসেছে আল্লাহ আলেমদেরকে তুমি বাঁচাও, তাদের সম্মান মর্যাদা তুমি বাড়িয়ে দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, কথা বললে আমার গলা ব্যথা হয়ে যায়, জেলখানা দ্বারা কি খাওয়াইয়েছে কি দাওয়াইয়েছে তুমি দেখেছো, শরীর এখন আমার স্বাভাবিক হচ্ছে না, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আমার শরীরটা তুমি সুস্থ করে দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আল্লাহ তাআলা আমার জ্ঞান মেহেরবানি করে তুমি বাড়িয়ে দাও, সহজ সরল ভাষায় কোরআনের কথাগুলো তোমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাতে পারি তৌফিক দাও, মরণ আসলে যেন কথা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।